ঝিনাইদহের কালীগঞ্জ শহর থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। শহরের নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে হাসুয়া, গাছিদা, চাপাতি, ছুরি, তালা কাটার বিভিন্ন যন্ত্রপাতি, শাবল, ধারালো অস্ত্র, শ্রেণীসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে। আটক রফিকুল সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের আবেদিন শেখের ছেলে। দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অত্র কালীগঞ্জ থানার নিশ্চিন্তপুর এলাকা হইতে একাধিক মামলার পলাতক আসামি রফিক ডাকাতকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র সহ গ্রেপ্তার করি।